আর কয়েক সপ্তাহ পরেই শীতকালীন অলিম্পিক্সের আসর বসবে বেইজিংয়ে। এর মধ্যে বেশ কিছু শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন সরকারের। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিভৃতবাস, বিচ্ছিন্নবাস, লকডাউন সব পন্থা অবলম্বন করেও পরিস্থিতি আয়ত্তে না আসায় নতুন এক পন্থা বেছে নিল দেশটি। কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সের আকারের ঘরে বন্দী করে রাখা শুরু করেছে দেশটি। কোভিড সংক্রমণ রুখতে তাদের নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে চীন সরকার। এই ধাতব বাক্সে নিভৃতবাস সেই পরিবর্তনের নতুন সংযোজন। ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে কোভিড সংক্রমিত ব্যক্তিদের বা তাদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে ঢুকে দেওয়া হচ্ছে। সেখানে রয়েছে একটি খাট, পানির বোতল ও শৌচাগার। মধ্য চীনের সাংচি প্রদেশের জিয়ান শহরে খোলা হয়েছে এই নিভৃতবাস ক্যাম্প। সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এমনকি গর্ভবতী মহিলাদেরও অন্তত দু সপ্তাহের জন্য রাখা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কারণে চীনের জিয়ান শহরের প্রায় 2 কোটি বাসিন্দাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সংক্রমণ রুখতে এতটাই কড়া অবস্থান নিয়েছে দেশটি যে কোনো বহুতলের একজন বাসিন্দাও সংক্রমিত হলে ওই বহুতলের সকল বাসিন্দাকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।